বৈচিত্র্যময় পৃথিবীতে রয়েছে নানা অদ্ভুত প্রাণী। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন সব অদ্ভুত পাঁচটি প্রাণীর সঙ্গে। প্রথমেই গলাকাস আটলান্টিকাস। আটলান্টিক মহাসাগরে এদের বসবাস। এরা নাচের জন্য বিখ্যাত। নীল ড্রাগনের মতো দেখতে বলে অনেকে এদের ব্লু ড্রাগন বলে থাকেন। ছোট এই প্রাণীটির প্রধান খাদ্য মূলত জেলিফিশ। এটি বিষাক্ত না হলেও আত্মরক্ষার্থে কখনো বিষ ব্যবহার করে থাকে। পান্ডা অ্যান্ট। পান্ডার মতো দেখতে চমৎকার এই পিঁপড়েটি পৃথিবী জুড়ে বিখ্যাত। গুজেও বাসে এটি গরুকে কামড় দিয়ে মেরে ফেলে, কিন্তু এটি অত্যন্ত নিরীহ এবং মোটেও বিষাক্ত নয়। বুশ ভাইপার। সম্ভবত ভাইপার প্রজাতির সাপগুলোর মধ্যে এটি সব থেকে সুন্দর। তবে এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিশ্চয়ই কখনো এটির সামনে যাবেন না, কারণ এর একটি ছোবল আপনাকে পরপারে পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রেড লিপড ব্যাটফিশ। না, আতঙ্কিত হবেন না, দেখে মনেই হতে পারে কোনো ভদ্রমহিলা রাগান্বিত অবস্থায় আপনার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু মূলত এটি একটি মাছ। সমুদ্রের তলদেশে গভীরের বসবাস। বাদুড়ের মতো দেখতে বলে একে ব্যাটফিশ বলা হয়ে থাকে। হয়নি ড্রাগন। কখনো ড্রাগনের সামনে পড়লেও এতটা ভীত হতেন না যতটা একে দেখে ভয় পেয়ে যাবেন। কিন্তু এটি অত্যন্ত ছোট্ট একটি প্রাণী, আর এর গায়ে কাঁটাগুলো খুব একটা বিষাক্ত নয়। সাহারা মরুভূমিতে একে পাওয়া যায়, আপনি চাইলে হাতে নিয়ে খেলতে পারেন।